নমস্কার বন্ধুরা, সংকরি কিচেনে সকলকে স্বাগত। আর শেয়ার করবো মৌরি বেগুন। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। এই রেসিপিটা আপনারা ভাত রুটি দুটোর সাথেই ট্রাই করতে পারেন। দেখেই বুঝতে পারছেন এটা খুবই টেস্টি হয়েছে। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে দুটো বেগুন নিয়েছি, বেশ বড় বড় টুকরো করে বেগুনগুলো কেটে নিয়েছি। বেগুনের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সঙ্গে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ বেগুনের মধ্যে মাখিয়ে আমি 10-15 মিনিটের জন্য রেখে দেবো, যাতে বেগুনগুলো সফট হয়ে যায় আর বেগুনের মধ্যে যাতে ভালোভাবে নুনটা ঢুকে যায়। আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। রান্নাটা করব সর্ষের তেলে। এখানে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সঙ্গে দিচ্ছি 1টা তেজপাতা, কালো জিরে দিলাম 1 চিমটি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর আমি এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ মৌরি বাটা। মৌরির মধ্যে একটা খুব মিষ্টি গন্ধ থাকে, যেই গন্ধটা এই বেগুনের সাথে খুব ভালো লাগবে। তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর আমি এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিলাম। মাঝারি আঁচে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাগুলো পেকে গেছে তাই এটার কালারটা এরকম লালচে দেখাচ্ছে। সব মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার 1টা টমেটোর কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে এবার আমি টমেটোটা দিয়ে কষিয়ে নেব। টমেটোটা মশলার সাথে মাঝারি আছে আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর টমেটোটা অনেকটাই সফট হয়ে যাবে। সঙ্গে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। 2-1 মিনিট এটা কষানোর পর দেখুন টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে আর মশলার সাথে বেশ মাখামাখা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে বলে রাখি যে বেগুন আপনারা ভেজেও রান্নাটাতে ব্যবহার করতে পারেন, তবে আমি ভেজে ব্যবহার করিনি। আমি অল্প তেলে করব বলে এইভাবেই আমি মশলাটা কষিয়ে তারপরে বেগুনটা দিয়েছি, কারণ বেগুনটা কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখে সফট করে নিয়েছিলাম। এবার আমি চাপা দিয়ে দিয়ে এটা রান্না করব আর মাঝে মাঝে চাপা খুলে নাড়াচাড়া করে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে আমি বেগুনটাকে কষিয়ে নিয়েছি। মশলার সঙ্গে খুব ভালো করে বেগুনটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টক দই ব্যবহার করব। আমি এখানে 2 থেকে 3 চা চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে বেগুনের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমি জল ব্যবহার করব না। এর মধ্যে আমি আরও একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে খোয়া ক্ষীর। 20 গ্রাম মতো খোয়া ক্ষীর আমি গ্রেট করে নিয়েছি। এবার বেগুনের ওপরে আমি এটা ছড়িয়ে দিয়েছি। রান্নাটাতে আমি মিষ্টির ব্যবহার করিনি, তার কারণ আমি এখানে খোয়া ক্ষীরটা দিয়েছি। কেউ চাইলে এর মধ্যে একটু মিষ্টিও ব্যবহার করতে পারেন। ক্ষীরটা দিয়ে আমি এখন চাপা দিয়ে এটা রান্না করব। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। ক্ষীরটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। বেগুনের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমস্ত বেগুনের গায়ে ক্ষীরটাও লেগে যায়। এখানে বেগুনগুলো আমি গোটা গোটা রেখেছি। যেহেতু আমি এগুলো বড় বড় টুকরো করে কেটেছি তাই কিন্তু এগুলো একেবারে গলে মশলার সাথে মিশে যায়নি। বেগুনগুলো গোটা গোটাও আছে অথচ খুব সুন্দরভাবে নরমও হয়েছে। দেখুন বেগুনটা একেবারে গা মাখামাখা হয়েছে। এরকম গা মাখামাখা অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই রান্নাতে আমি কোনো জলের ব্যবহার করিনি। মৌরির গন্ধ, টক দইয়ের একটু টকটক ভাব, ক্ষীরের একটা টেস্ট, সঙ্গে একটু হালকা মিষ্টি ভাবও থাকবে। ভাত কিংবা রুটির সাথে এটা ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।